ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمداً عبد الله ورسوله، أرسله بالحق بشيراً ونذيراً وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله، ومن يشكر فإنما يشكر لنفسه، ومن كفر فإن الله غني حميد. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. شباي اكشد قرد: اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. منمر قادر دل مار قادر جیتے شنار مدینہ، پڑھیں سبائی. من مار قادر دل مار قادر جیتے شنار مدینہ، اوئی مدینار پتھر دھولی، ওই মদিনার পথের ধুলি জুড়াই মনো বেদনা। আল্লাহুম্মা
صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كت بيتها كت جالا شويتو جي تومي تماري خوني لال تاي فير بومي فرشتاي شي چاي دھم شير حوكوم لوهو ماخ محمد پرانت حسرا اے اللہ دایا کرو اے طائف باشی اور چننی تو امی جے محمد ریدائے محمد اللہم صلی علی وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারেকে কেউ যেটা দেখে না দেখেকে কেউ যেটা শুনে না শুনেকে সে আল্লাহর আলিশান দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগী لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن الله رب العزة والجلال الدربار شكرا جابون الباشا باشي أمي أذكر برنامج جرا organizing committee بنغلاديشي مسلم community مالوشيار উদ্যোগে আজকের যে grand central ballroom ক্লাঙ্গের এই এরিয়াতে তাফসীর মাহফিল 2023 এ এই যে চমৎকার তাফসীরের হালাকা বা মজলিস আয়োজন করা হয়েছে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে বাংলাদেশ মুসলিম কমিউনিটিকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি আপনারা যারা বিকেল থেকে এসেছেন আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল-মুবারক এই বলরুমের যারা অথরিটি আছেন তাদেরকে শুকরিয়া জানাই মিডিয়া কর্মীর ভাইদের শুকরিয়া জানাই আজকের প্রোগ্রামের অ্যাঙ্কর সংবাদকর্মী ভাইরা ভলান্টিয়ার্স ভাইরা সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া জানিয়ে মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আমরা তাফসীর শুনব আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ আপনারা সবাই সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা মানুষের কোরআনের মুজিজা কোরআন মানুষকে অ্যাট্রাক্ট করে আকর্ষিত করে কোরআনের এই ক্ষমতা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের সুমধুর কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যেত আজও কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের অর্থ পড়ে কোরআনের তাফসীর পড়ে মানুষ আবেগতাড়িত হয় এটার ইনফ্লুয়েন্স অনেক আলাদা এটার ইমপ্যাক্ট আলাদা এই যে দুর্বার আকর্ষণ এটা কোরআনের আকর্ষণ ঠিক কি না আমরা সব সময় যেন কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো প্রিয় ভাইরা আমি সূরাতুল লোকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল লোকমানের দ্বিতীয় রুকুর তাফসীর আজকে আমরা শুনব কততম রুকুর এটা কোরআনের 31 নম্বর সূরা এটা মাক্কি সূরা সূরাতুল লোকমান কি সূরা মাক্কি সূরা কোরআনের 31 তম সূরা এবং অনেকগুলো রুকু আছে এই সূরায় আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনব
বেসিক্যালি এই দ্বিতীয় রুকুতে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে কিছু অ্যাডভাইস করেছিলেন উপদেশ বাবা হিসেবে আমরা আমাদের ছেলেমেদের অ্যাডভাইস করি না তো উনি ওনার সন্তানকে অ্যাডভাইস করেছিলেন আর এই অ্যাডভাইস গুলো আল্লাহ তাআলার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি তুলে ধরেছেন তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চান আমরাও যখন আমাদের সন্তানদেরকে অ্যাডভাইস গুলো করি এবং আপনি অবাক হবেন আমরা যখন তাফসীরের ইন ডেপথ তাফসীরে যাব ভিতরে ঢুকবো আপনি অবাক হবেন যে 3000 বছর আগের সেই উপদেশমালা কিভাবে এই মডার্ন টাইমের সাথে এত প্রাসঙ্গিক হতে পারে আজ থেকে প্রায় 3000 বছর আগের পিস অফ অ্যাডভাইসেস 3000 ইয়ার্স ব্যাক ইন দ্য হিস্ট্রি এত আগের উপদেশ দেখবেন যে মনে হচ্ছে বর্তমান সময়ের জন্য এই উপদেশগুলো আল্লাহ ধরে ধরে কোরআনে তুলে ধরেছেন তো এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি নসিহত করব এত দিকে তাকানোর দরকার নেই বাসায় যে সূরা লোকমান খুলবেন 31তম সূরা 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত এই আটটা আয়াত আল্লাহ যা বলেছেন আপনি আর ভাবি মিলে সন্তানদেরকে এটা শোনাবেন গুড ইনাফ আর কিছু লাগবে প্রিয় ভাইরা সন্তান আল্লাহর দেয়া অনেক বড় নেয়ামত আল্লাহু আকবার নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় চেয়ে নিতে হয় নবীরা দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ নেককার সন্তান দেন হে আল্লাহ নেককার পুণ্যবান সন্তান দেন আল্লাহ এমন সন্তান দেন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ায় রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি আল্লাহ আমাকেও নামাজ কায়েমকারী বানান আমার সন্তানকেও বানান তো সন্তানের জন্য দোয়া করতে হয় নেককার সন্তান চাইতে হয় আপনারা যারা বিয়ে করেছেন এখনো সন্তান পান নাই আল্লাহ তাআলা আপনাদেরকে অচিরেই এই সন্তান দান করে আপনাদেরকে ধন্য করুক যারা এখনো বিয়ে করেননি বিয়ের পরে আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদেরকে সন্তান দান করুক এটা অনেক বড় নেয়ামত এটা অনেক বড় নেয়ামত এটা আল্লাহর কাছে চাইতে হয় তো এই আলোচনাটা সবার সাথে প্রাসঙ্গিক যারা বাবা তাদের তো লাগবে ইনস্ট্যান্ট আজকে রাত্রি যেই শোনাইতে পারবেন যারা বাবা হতে যাচ্ছেন তারাও আগে থেকে জেনে রাখলেন ওয়েল প্রিপেয়ার্ড আর যারা এখনো বিয়েই করেন নাই প্ল্যান করে রাখেন যে এইটা আমি আমার ওয়াইফের সাথে প্ল্যান করে এই নসিহাগুলো আমার সন্তানদেরকে আমরা শোনাবো সবাই পড়ুন ইনশাআল্লাহ এবার প্রশ্ন করে উত্তর দেন সূরাটার নাম কি মাক্কি না মাদানী কত নম্বর সূরা কোরআনের 31 নম্বর সূরা আচ্ছা আচ্ছা প্রিয় ভাইরা কালামুল্লাহ মাজিদে কোরআন আল কারিমে আল্লাহ তাআলা মানুষের নামে মোট 8টি সূরা দিয়েছেন মানুষের নামে কয়টি এর মধ্যে 6টি সূরা 6জন নবীর নামে 6টি সূরা 6জন সূরা হুদ সূরা ইউসুফ সূরা ইউনুস সূরা মুহাম্মদ সূরা নূহ সূরা ইব্রাহিম এই 6জন নবীর নামে 6টা সূরা আর মানুষের নামে মোট 8টা নবীর নামে গেল 6টা আর রইল কয়টা 2টা আল্লাহর প্রিয় ভাজন একজন বান্দা এবং একজন বান্দী নামে আল্লাহ আরো 2টা সূরা দিলেন আল্লাহর প্রিয় বান্দী মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা ওনার নামে একটা সূরা আছে না কি নাম সূরা মারিয়াম আর আরেকটা হচ্ছে এই যে সূরা লোকমান উনি কিন্তু নবী না তাহলে আবার বলি মানুষের নামে আল্লাহ তাআলা কোরআনে কয়টা সূরা দিয়েছেন 8টি এর মধ্যে 6টা দিয়েছেন 6জন নবীর নামে আর বাকি 2টা আল্লাহর দুজন প্রিয় বান্দা বান্দীর নামে একটা সূরা মারিয়াম আর একটা সূরাতু লোকমান তো আমরা শুরুতেই জানবো যে এই লোকমান কে কে ছিলেন তিনি লোকমান আলাইহিস সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী প্রজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন দেখতে উনি কালো ছিলেন কুৎসিত চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা কেটে দিলে রক্তের রং যে কালো রঙের তার রক্ত যে ধবধবে সাদা তার রক্ত লাল তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না সাইয়েদনা লোকমান আল হাকিম কুৎসিত বর্ণের একজন মানুষ ছিলেন খাটো একজন মানুষ ছিলেন কোথায় থাকতেন মিশর সুদান ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়নে কেউ কেউ বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া তো রিজিয়নটা কাছাকাছি কি করতেন কোন কোন মুফাসসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি
কেউ কেউ বলেন তিনি ছিলেন কানা নাজ্জার নাজ্জার মানে কাঠমিস্ত্রি ছিলেন আবার কোন কোন মুফাসসির বলেন তিনি ছিলেন রাইল গনাম মেষপালক হ্যাঁ বেশিরভাগ তাফসিরে এসেছে তিনি মেষপালক ছিলেন ছাগল চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে কি করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড় হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞজিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক কিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললো ঘটনা কি তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বললো আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় সুবহানাল্লাহ মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক কই কোনোদিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় নাই আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতেছে ইয়া লোকমান ইযবাহ লানা শাতান একটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাও ফা আখরাজ আল লিসান ওয়াল কলব লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কলব হার্ট এই দুইটা কেটে নিয়ে আসে বলছে এই দুইটা শ্রেষ্ঠ বলছে আচ্ছা ঠিক আছে মালিক আবার বলল ওয়াযবাহ লানা শাতান উখরা ইয়া লোকমান যাও আরেকটা জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসো যাও দেখি ফা আখরাজ আল লিসান ওয়াল কলব সে আরেকটা ছাগল জবাই করে আবার জিব্বা আর হার্ট কলব কেটে নিয়ে আসছে বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা হাযা ইয়া লোকমান মা লাকা ইয়া লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কাটতে বললাম জিব্বার কলিজা হৃদয় কেটে নিয়ে আসলাম বললাম সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কাটো আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলাম তো লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কলব যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কলব যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না সে তো অবাক তাই তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়গাম পৌঁছায় মানুষের কল্যাণের জন্য ডাকে জিকির করে তাসবি পড়ে কোরআন তেলাওয়াত করে তখন তো এই জিব্বা শ্রেষ্ঠ আবার এই জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে গীবত করে শেখায়াত করে অন্যকে গালি দেয় কটু কথা বলে তখন তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক কিনা আবার এই হৃদয় দিয়ে এখানে সিনায় যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অঙ্গার হতে পারে মালিক অবাক হয়ে গেল তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন তো তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে যে বাবা এটা করো এটা করো এটা করো এটা করো না এই তার সন্তানকে এই উপদেশগুলো তিনি যে দিলেন আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে এতই চমৎকার এবং পারফেক্ট মনে হয়েছে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে হুবহু লিটারালি ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়েছে আজকের সূরা লোকমানের দ্বিতীয় রুকুতে মূলত এই তাফসীরটাই আপনাদেরকে শোনাবো তো কোন প্লট কোন স্লট আজকে আলোচনা হবে সবার কাছে ক্লিয়ার হ্যাঁ আগ্রহ জাগছে জানার ব্যাপারে আগ্রহ জাগছে আচ্ছা আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে সরাসরি আলোচনা শুরু করি আমরা আউযু বিল্লাহ দিয়ে শুরু করি সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد سبحان الله قرآن الله تعالى بولسن ولقد آتينا لقمان الحكمة أمي لقمان كي حكمة ديئتي پروگا ديئتي أر بولتي أن اشكر لله لقمان الله شكريا کرو ومن يشكر فإنما يشكر لنفسه যে আল্লাহ শুকরিয়া করে সে তার নিজের জন্যই করে এটা নিজের জন্যই ভালো ওমান কাফারা ফা ইন্নাল্লাহ গানিয়ুন হামিদ আর যে শুকরিয়া করে না নাশুকরি করে অকৃতজ্ঞ হয় তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তিনি গানি অমুখাপেক্ষী তিনি হামিদ সদা প্রশংসিত সুবহানাল্লাহ পড়ে তাহলে আল্লাহ তাআলা বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হিকমত দিয়েছি হিকমত হিকমত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হিকমত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হিকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হিকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি কেউ বলতে পারে কিনা একজন আমাকে শুনান দেখি হিকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হিকমত মানে ক্ষমতা একজন বলছে আচ্ছা আর অলৌকিক সামথিং আর শক্তি আর হ্যাঁ এদিক থেকে যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হিকমত আর ইলমের মধ্যে পার্থক্য আছে হিকমা ইজ সামথিং মোর দ্যান নলেজ আজকে শিখে যান ইলম মানে যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন এটা হিকমা হয়ে যায় সুবহানাল্লাহ কইতে বললেন না নলেজ নলেজ আর কমন সেন্স আই রিপিট নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হিকমা বা উইজডম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হিকমা আল্লাহ বলেছেন হিকমতের সাথে দাওয়াত দাও উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা হিকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরজ সবাই জানি না আমরা এটারে বলে ইলম কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় সালাম ফিরায় কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হিকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হিকমা জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হ্যাঁ ওমাই ইউতাল হিকমাতা ফাকদ উতিয়া খাইরান কাসীরা আর যাকে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে আমরাও যেন হিকমতের অধিকারী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো তাইজন আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওমাই ইশকুর ফা ইন্নামা ইশকুরু লিনফসি আমি লোকমানকে হিকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আমি আল্লাহর শুকরিয়া করো যে শুকরিয়া করে সে তার নিজের জন্যই করে যে কুফরি করে অকৃতজ্ঞ হয় জেনে রেখো আমি আল্লাহ গানিউন হামিদ আমি গানি অমুখাপেক্ষী হামিদ সব প্রশংসিত আল্লাহ লোকমানকে বললেন আনিশকুর লিল্লাহ আল্লাহর জন্য শুকরিয়া করো শুকরিয়া যে করে সে তার নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা শুকরিয়া করলে আল্লাহর ক্ষমতা এক ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পড়ে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না পারবে আর আমরা সবাই যদি সবচাইতে পাপী হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুকরিয়া করলে আমাদের লাভ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম আল্লাহ বলেন যদি তোমরা শুকরিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আজাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক কিনা
ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না শুকরিয়া করলে তিনি বাড়াতে থাকে দিতেই থাকে শুকরিয়া করবেন তো পাবেন নিয়ামতের শুকরিয়া করবেন তো পাবেন তো শুকরিয়া করলে আমাদের লাভ আমাদের লাভ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন এই বানি আদম সবাই মিলে আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ তোমরা যদি সবাই সবচেয়ে মুত্তাকি হয়ে যাও ইবাদতে লুটিয়ে পড়ো সবাই আমার কিচ্ছু পারবে না আর তোমরা সবাই যদি আফজারি কলবি রাজুল ওয়াহিদ সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও পাপাচারে ডুবে যাও আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না তাহলে শুকরিয়া করলে কাদের লাভ সেটাই আল্লাহ বললেন শুকরিয়া করলে তোমাদের লাভ ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন হামিদ তিনি অমুখাপেক্ষী তিনি কারো কাছে ঠেকা না কিন্তু আমরা তার কাছে ঠেকা ঠিক কিনা আমরা বিপদে পড়লে কার কাছে চাই আল্লাহ কারো কাছে চায় আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে তিনি গনিয়ুন হামিদ অমুখাপেক্ষী কারো প্রতি তিনি মুখাপেক্ষী নয় গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে গোটা বিশ্ব মুখ থুবড়ে তার কাছে পড়ে থাকে গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজুরি করে কিন্তু তিনি কারো কাছে কিছু চেতে হয় না তিনি গনিয়ুন হামিদ এরপর আল্লাহ তাআলা সেদিন লোকমান আলাইহিস সালাম সন্তানকে কি উপদেশ দিলেন এরপর আয়াত থেকে শুরু করলেন আল্লাহ তাআলা বললেন ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্ন আশ-শিরক লা যুলমুন আযীম আল্লাহ বললেন স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল কি অবস্থায় ওয়া হুয়া ইয়াইযুহু ওয়াজ করতেছিল ছেলেকে নসিহত করতেছিল কাউন্সেলিং করতেছিল ফ্যামিলিতে এটা খুব জরুরি নসিহা করা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন ও আর নসিহা দিন মানেই কল্যাণ কামনা করা দিন মানেই অন্যকে কি দেয়া উপদেশ দেয়া নসিহা দেয়া এটা যেন আমরা দেই এজন্য ফ্যামিলি কাউন্সেলিংটা জরুরি নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে এটা দেখেই ডাইরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফানজুর মাযা তারা ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি জবাই করছি ফানজুর মাযা তারা হোয়াটস ইওর অপিনিয়ন অ্যাবাউট ইট হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট এবার বলো তোমার অপিনিয়ন কি তুমি কি ভাবছো আমি দেখেছি তোমাকে জবাই করছি তোমার অপিনিয়ন বলো দেখেন যেমন বাবা তেমন ছেলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া সুবহানাল্লাহ বিহামদিহি যেমন বাবা তেমন ছেলে ছেলে বলে ইয়া আবাতি ফাআল মা তুমার বাবা আপনি যা দেখেছেন তাই করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহু আকবার বাবা আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন ভয় পাবেন না অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে যেমন বাবা তেমন ছেলে ঠিক তেমন রেসপন্স ঠিক তেমন উত্তর সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না করুন তো দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে চাইলেই তো ছুরি চালাতে পারতেন চালিয়েছেন কি করছেন পরামর্শ করেছেন কাউন্সেলিং করেছেন ফ্যামিলি কাউন্সেলিংটা খুবই জরুরি দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট আজকের তাফসীর থেকে প্রথম রিমাইন্ডার এটা যে বাসায় আমরা কাউন্সেলিং করব বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করব যেমনটি নবী আলাইহিস সালাম ওনারা করেছেন ঠিক কিনা তাহলে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিচ্ছেন আর উপদেশের ভাষা হতে হবে কোমল দেখেন এখানে আল্লাহ তাআলা যেটা ব্যবহার করেছেন ইয়া বুনাইয়া যারা আরবি জানেন বুনাইয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না হ্যাঁ ইবনুন থেকে বুনাই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার সোনামণি হ্যাঁ ও আমার ছোট্ট মণি ও আমার বাজান হ্যাঁ ও আমার আব্বু আর কি বলেন ছেলেমেয়েদেরকে আপনি সায়া কি এটার মানে কি হ্যাঁ ইংরেজিতে বললে ডার্লিং আর ঠিক আছে ডার্লিং কিন্তু সবাইরে বলা যায় মানে যাকে আপনি লাভ করেন ভালোবাসেন আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন মেয়েকে বলতে পারেন আপনার ওয়াইফকে বলতে পারেন অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে স্ত্রী পর্যন্ত হ্যাঁ
কাছের যারা এদেরকে তো মালয়েশিয়ান ভাষা তো আমি জানি না মালয়েশিয়াতে যেটা বলে ওইটা দিয়ে ডাকবেন খুব সোহাগ দিয়ে আদর দিয়ে কারণ নসিহাতের ভাষা খুব কোমল হতে হয় যে নসিহাত হৃদয়ে নিংরানো মমতা দিয়ে বের হয় ওই নসিহাত অন্য হৃদয়ে যে টাচ করে কথা বুঝতে পেরেছেন যেটা হৃদয়ে নিংরানো ভালোবাসা থেকে বের হয় নসিহাত সেটা আপনার ছেলে হৃদয়ে যে টাচ করবে ক্লিক করবে আর যদি রেগে মেগে আগুন হয়ে ওরে ধরেন নামাজ পড়লি না কেন এটা করলি কেন এমনটা হইল কেন ও শুনবে শুনবে না বিগড়ে যাবে দেখেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং সাইয়েদনা হারুন আলাইহিস সালাম দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন আল্লাহ বললেন মূসা তোমার মেজাজ কিন্তু গরম এই গরম মেজাজ নিয়ে ফেরাউনকে দাওয়াত দিলে হবে রব্বুল আলামিন বললেন মূসা তোমার মেজাজ বড্ড গরম কিন্তু তোমার জিহ্বাটা দিয়েছি আমি নরম এই নরম জিহ্বা দিয়ে ফেরাউনের দরবারে যেয়ে যখন দাঁড়াবা ফাকুলা লাহু কাউলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা সুবহানাল্লাহ পড়েন ফাকুলা লাহু কাউলান লাইনা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা কোমল ভাষায় দাওয়াত দিবা নরম ভাষায় সফট করে কোমল করে ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে দেখেন আমাদের যে অ্যাপ্রোচে ভুল অনেক দাঈদের ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসী এই পৃথিবী আর দেখবে কথা বলেন না কেন ফেরাউনের চাইতে বড় গডফাদার ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ এসেছে তো এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন মুসা সফটলি বইলো কোমল ভাষায় বইলো একটু মোলায়েম সুরে বইলো যাতে ওর হৃদয়ে টাচ করে আর আমরা আমরা যাদেরকে খারাপ মনে করি যাদেরকে আমরা পাপি মনে করি তারা কি ফেরাউনের চেয়েও খারাপ হ্যাঁ তো তাদের কাছে আমরা যখন বার্তা পৌঁছাই আমরা তো অ্যাগ্রেসিভ হই কেন আমরা তো অ্যাটাকিং হই কেন আমরা হিট করে করে কথা বলি কেন না দিস ইজ নট দ্য দাওয়া অ্যাপ্রোচ এইভাবে দাওয়াত দিলে সেই দাওয়াত কোনো ফল বয়ে আনবে না তো দেখেন আল্লাহ বললেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলেছিল ওয়াজ করে উপদেশ দিয়ে নসিহা করে ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার সোনামণি যত কোমল ভাষায় আপনার ছেলেকে ডাকতে পারেন এরকম আদর দিয়ে সোহাগ দিয়ে হ্যাঁ মায়া মমতা মাখা মোলায়েম কণ্ঠে ওকে ডাকবেন ডেকে কি উপদেশ দিলেন দেখেন সাইয়েদনা লোকমান প্রথম উপদেশ দিলেন ইয়া বুনাইয়া আমার সন্তান লা তুশরিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা বাবা আল্লাহর সাথে তুমি শিরক করো না প্রথম উপদেশ খবরদার আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শরীক করতে যেও না আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না আল্লাহকে যেমনি বড় মনে করো আল্লাহকে যেমনি রিজিক দাতা মনে করো আল্লাহকে যেমনি পালন করতা মনে করো গোটা বিশ্বের কোন সৃষ্টিকে এমন মনে করো না লা তুশরিক বিল্লাহ শিরক করো না প্রথম অ্যাডভাইস দেখেন প্রথম অ্যাডভাইসটা অনেক গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরিটা আগে বলতে হয় কি বলেন আগে বলতেছে লা তুশরিক বিল্লাহ ও আমার সন্তান আল্লাহর সাথে শরীক করো না কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহর সাথে শিরক বড় পাপ এটা হচ্ছে যুলমুন আযীম অনেক বড় জুলুম এটা মহা পাপ এটা অনেক বড় জুলুম শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে কারণ এই জুলুম আপনি সৃষ্টি হয়ে করতেছেন কার প্রতি বুঝে থাকলে উত্তর দেন এই জুলুম আপনি সৃষ্টি হয়ে কার প্রতি করতেছেন আল্লাহর প্রতি জুলুম কারে বলে দেখি কে বলতে পারে অত্যাচার আর মানুষের হক নষ্ট করা মাশাআল্লাহ অনেক চমৎকার এটা জুলুম তার মানে অধিকার নষ্ট করা কি বলেন অধিকার হরণ করা এটা হচ্ছে জুলুম ইনসাফ বিরোধী কাজ করা এটা জুলুম এই যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন অস্তিত্বহীনতা থেকে তিনি আমাদের অস্তিত্ব দিলেন আমাদেরকে রিজিক দিলেন নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করলেন তো আল্লাহ তাআলার অধিকার ছিল না যে তাকেই আমি সিজদা দিব এটা তার অধিকার এটা কার রাইট আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলি উইমেন রাইটস নিয়ে কথা বলি ইবাদতের অধিকারী তিনি এটা তার অধিকার তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়ব তো এই সিজদা আপনি ওদিকে না নিয়ে না দিয়ে যদি মাজারে দেন আল্লাহর অধিকার নষ্ট করছেন না কথা বলেন এটা ইনসাফ হইছে
যিনি রিজিক দিল যিনি সৃষ্টি করল যিনি নিয়ামত দিল তার ইবাদত না করে আপনার মতো আরেকটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্তে নমস্তে গান এটা তার অধিকার হরণ হইছে না এটা ইনসাফ বিরোধী হইছে না এজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন এর চেয়ে বড় জুলুম আর হতে পারে এজন্য সাইয়েদানা লোকমান আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা সন্তান খবরদার খবরদার কশিন কালে আল্লাহর সাথে শিরক করবে না কারণ শিরক হলো সবচাইতে বড় জুলুম সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ এর নাম হচ্ছে শিরক এর চেয়ে বড় পাপ হতে পারে পাপের জগতে যদি র‍্যাংকিং করেন নাম্বার 1 সবাই সবাই নাম্বার 1 আল্লাহ সব maaf করে দেয় সব গুনাহ তিনি ক্ষমা করে দেয় সব পাপকে তিনি চাইলেই মোচন করে দিতে পারেন শুধুমাত্র কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া ঠিক কি না ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ তোমার ক্ষমা করে দিতে পারেন কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া এটা ক্ষমা করে না কারণ এটা আল্লাহকে অপমান করার শামিল ঠিক কি না আল্লাহর উদাহরণ বাদ দেই আপনার বস যে আপনাকে খুব ভালোবাসে যে আপনাকে স্যালারির বাইরেও আরো অনেক কন্ট্রিবিউশন করে টাকা দেয় আদর করে এই সুবিধা দেয় ওই সুবিধা দেয় আপনি উনারে শ্রদ্ধা না দেখায়া এই শ্রদ্ধা আপনি অন্যদের দেখান কিন্তু উনারে শ্রদ্ধা করেন না উনি এটা মেনে নেবে কথা বলেন যে আল্লাহ আপনার জীবন দিলেন রিজিক দিলেন সব দিলেন গোটা জগৎটাই তো তা সব দেওয়ার পরেও সিজদা যে আপনি কোথায় দেন হ্যাঁ মাজারে দরগায় বাবার কাছে এরকম আছে না নাই হ্যাঁ আমাদের এখানে কেউ নাই হ্যাঁ দেশে গেলে এরকম মাজারে যে মানতনত করেন নাকি হ্যাঁ মানত করেন মাজারে সিজদা দেয়া যাবে চাইতে হবে একটা সত্তার কাছে চিল্লায় বলুন তো তিনি কে আল্লাহ এজন্য বিশ্বনবী বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ চাইলে আল্লাহর কাছে চাও ওয়া ইদা স্তাআনতা ফাসতাইন বিল্লাহ সাহায্য যদি চেতে হয় একজনের কাছে চাইবা চিল্লায় বলেন তিনি কে আল্লাহ নাকি বাবার কাছে হ্যাঁ দয়াল বাবা রে দয়া করো আমারে আপনার বাবার যখন ডায়রিয়া হয় উনি চায় কার কাছে আপনার বাবা যখন বিপদে পড়ে কাঁদে কার কাছে এজন্য আমরা চাবো কার কাছে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে এটা বলতে হবে ঠিক কি না বলেন সবাই দয়াল আল্লাহ রে দয়া করো আমারে এজন্য এই জিনিসটা সাইয়েদানা লোকমান আলাইহিস সালাম প্রথমে ফোকাস করলেন বললেন লা তুশরিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শিরক করো না খবরদার আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করবা না কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হলো সবচাইতে বড় পাপ মহা জুলুম এই জুলুম আল্লাহর প্রতি করা হয় তাহলে প্রথম উপদেশটা বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা আল্লাহর সাথে শিরক করা চলবে না চাইবো কার কাছে সন্তান হয় না কই চাবেন নাকি মাজারে মাজারে চাওয়া যাবে বাবার কাছে চাওয়া যাবে ছেলে সন্তান দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুটুই দেয় কে ছেলেও দেয় না আবার মেয়েও দেয় না চিৎকার করে বলেন তো তিনি কে আমরা তার কাছে চাইব সব পরিস্থিতিতে আমরা একজনের কাছে চাইব তিনি কে আবার রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন ও নবী শোনো শোনো তোমার আগে সব নবীকে আমি জানিয়ে দিয়েছি লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন তুমি যদি আল্লাহর সাথে কাউকে শিরক করে ফেলো তোমার সব আমলগুলো বাতিল হয়ে যাবে কিয়ামতের ময়দানে তুমি হবা খাসিরিন ক্ষতিগ্রস্ত কিছুই থাকবে না কিয়ামতের ময়দানে তুমি হবা হাই হাই কোম্পানির ম্যানেজার যদি শিরক করো তোমার আমল বাতিল খবরদার কিয়ামতের দিন তুমি হাই হাই করবে অভাগা দুর্ভাগা হয়ে উঠবে এজন্য শিরককে আমরা না বলে দিব শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে জোরে বলেন গুরুত্বপূর্ণ পয়েন্ট এজন্য ছেলেকে আগে বললো বাবা খবরদার শিরক করো না
আবার হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন গোলাম কিয়ামতের কঠিন ময়দানে গোটা জমিন পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার বোঝার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে আমি আল্লাহ গোটা জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব কথাটার ওজন দেখছেন জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসছো আমার কাছে কিয়ামতের দিন ওই গুনার মধ্যে অনেক ধরনের গুনাহ নামাজ পড়া নাই রোজা রাখা নাই এই করছো সেই করছো কিন্তু এই গুনার বিশাল পৃথিবী পরিমাণ গুনার বোঝার মধ্যে শিরকের গুনাহ নাই তাহলে আমি আল্লাহ এই দুনিয়া পরিমাণ ক্ষমার বোঝা নিয়ে তোমার কাছে চলে আসব শিরক করা যাবে তাহলে প্রথম উপদেশ দিলেন হে আমার কলিজার টুকরা সন্তান শিরক করো না আমার ভাইয়েরা আমার কলিজার টুকরা ক্লাঙ্গের ভাইয়েরা সন্তানদেরকে এই শিরকের ব্যাপারে শিরকের ভয়াবহতার ব্যাপারে আপনাকে জানাতে হবে ইটস ইউর ডিউটি আপনি শুধু বাবা হইলেই চলবে না আপনার ছেলে মেয়ে কোন পথে চলবে এটা আপনাকে ঠিক করে দিতে হবে ওরা এখন ছোট ছোট থেকে যদি এই তাকওয়ার সফটওয়্যারকে ইনস্টল করে দেন ওই সফটওয়্যার দিয়ে তার জীবন চলবে ঠিক কিনা ওরা যখন ছোট থাকে কাদা মাটির মতো থাকে কাদার মাটিকে যেমন ডিজাইন করতে মনে চায় করা যায় না একই কাদা মাটি দিয়ে বল বানানো যায় ঘর বানানো যায় পুতুল বানানো যায় ওই এটা বানানো যায় অনেক কিছু বানানো যায় কিন্তু এটা যখন শুকিয়ে শক্ত হয়ে যায় আর কিছু করা যায় হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষায় বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে ছোটবেলা থেকেই নাও দিস ইজ দ্য হাই টাইম ওদেরকে এডুকেট করার এখন মোক্ষম সময় এটা আপনার রেসপন্সিবিলিটি বাবা হিসেবে করতেই হবে নতুন প্রজন্মকে আমাদের বাঁচাতেই হবে ঠিক কি না মানুষের পেট থেকে বেরোলেই কেউ মানুষ হয় না গরুর পেট থেকে যেটা বের হয় এটা গরু ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় হাতির পেট থেকে বেরোলেই হাতি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে একটা কিছু বেরোলেই ওটা মানুষ হয় ওটার মানুষ বানাতে হয় কি করতে হয় মানুষ বানাতে হয় গরুকে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতন গরু হ ছাগলরে কেউ কোনোদিন কইছে যে তুই ছাগলের মতো ছাগল হও কিন্তু এই মানুষকেই বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও মানুষের মতো মানুষ হও মানুষের মতো মানুষের বড্ড অভাব ঠিক কি না তো আমাদের ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হোক আমরা চাই কি চাই না এই উপদেশগুলো আমাদের দিতে হবে ওদেরকে জানাতে হবে ছোট্ট মানুষ অনেক কিছুই বুঝে না ওদেরকে কোনটা সত্যবাদিতা কোনটা ন্যায়পরায়ণতা কোনটা আমানতদারিতা কোনটা চুরি ধরে ধরে বোঝাতে হয় আমাদের ছোট্ট সোনামণিরা দেখবেন ছোটবেলায় ওই ছোট অবস্থায় যারা থাকে ছোট স্কুলে যায় স্কুলে যে আরেকজনের পেন্সিল ব্যাগে করে নিয়ে আসে দেখবেন মানে ওরে দিয়েছেন আপনি ব্লু কালারের ওর এটা ভালো লাগে নাই ওর ভালো লাগছে পিঙ্ক কালারের একটা তো আরেকজনের পিঙ্ক কালারের পেন্সিল ব্যাগে করে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে ও খারাপ মনে আনে নাই কারণ ও জানে না ও ভাবছে যেটা সুন্দর লাগে ওইটাই মনে হয় আমার কিন্তু অন্যের জিনিস যে না বলে নিয়ে আসলে এটাকে চুরি বলে ওইটা জানেই না তো এগুলো ওদেরকে জানানো শেখানোর দরকার আছে না নাই দায়িত্বটা কার বাবা মায়ের আমার প্রিয় ভাইয়েরা সন্তানদেরকে যখন আমরা গাইড করি ইনস্ট্রাক্ট করি আমরা যেন ওদেরকে শিখাই কোনটা সত্য কোনটা মিথ্যা এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এটা ছাড়া খেতেই চায় না তাই না ঘুমাতেই চায় না সে কি দেখে এটা আপনার জানতে হবে সে কোথায় যায় সে কার সাথে মেশে সে কোন সাইটগুলো ব্রাউজ করে এটা বাবা হিসেবে জানার দরকার আছে না নাই প্যারেন্টিং কন্ট্রোলের একটা ব্যবস্থাপনা আছে আপনি কন্ট্রোল করে দিতে পারবেন আপনি সাইন করে দিবেন ইউটিউবে আপনার জিমেইল দিয়ে ও কি দেখে আপনি সব চেক করতে পারবেন হিস্ট্রিতে যুগ যেমন ওই যুগের মেডিসিনও তেমন ওইভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই যুগে আমাদের তরুণ শিশু কিশোররা এত এত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেটা আগে কখনো হয় নাই দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সো ফাস্ট ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল আওয়ার টিনেজার্স ওদের প্রশ্ন শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি উত্তর দিতে পারি না মাঝে মাঝে আমার ছোট মেয়ের অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না মানে পারি ও মানতে চায় না আর্গিউ করে এমন এমন কথা বলে যেগুলো আমরা 10-15 বছর বয়সেও শিখি নাই আজকে 5-6 বছরের ছোট বাচ্চা ছেলে মেয়ে আপনাকে এমন প্রশ্ন করবে আপনি অবাক হয়ে যাবেন এজন্য ছোটবেলা থেকেই ওদের মন মস্তিষ্কের ভেতরে এই ইসলামের শিক্ষাটা ঢুকায় দিতে হবে আমার ভাইয়েরা ইসলাম সেটাই চায় যে এই মাত্র জন্মগ্রহণ করছে যে বাচ্চাটা নবজাতক নিউ বর্ন বেবি ওর আমল নামা শুরু হয়েছে
সবাই বলেন এইমাত্র ভূমিষ্ঠ একটা বাচ্চার আমলনামা শুরু হইছে তারপর ইসলাম বলে ওর কানের সামনে আল্লাহু আকবার বলে আল্লাহর নামটা ঢুকিয়ে দাও এখনো আমলনামা শুরু হয় নাই এখনো ভালো খারাপের কিছুই হয় নাই তারপর আল্লাহ বলে দুনিয়াতে আসার সাথে সাথে আজান দিয়ে ইসলামের কথাটা গানের ভেতরে ঢুকায়া দাও আমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে এডুকেট করা এক নাম্বার উপদেশ তিনি দিলেন লা তুশরিক বিল্লাহ শিরক করো না শিরক মহাপাপ এই পয়েন্টটা বুঝতে পারছেন সবাই উনি বেসিক্যালি ওনার সন্তানকে 9টা উপদেশ দিয়েছিলেন কয়টা সবাই বলুন 9টা এরপর আল্লাহ তাআলা আরেকটা এক্সট্রা উপদেশ দিয়ে দিয়েছেন 9 আর 1 মিলে তিলকা আশারাতুন কামিলা একেবারে ফাইনাল 10টা হয়ে গেছে পরিপূর্ণ তো শিরকের ব্যাপারে সতর্ক করার সাথে সাথে আল্লাহ তাআলা নিজ থেকে একটা উপদেশ দিলেন আল্লাহ তাআলা কি বললেন রব্বুল আলামিন বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ আল্লাহ বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি শিরকের কথা যখন লোকমান সন্তানকে জানালো এবার আমি আল্লাহ পৃথিবীর মানুষগুলোরে জানিয়ে দিলাম খবরদার খবরদার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না ওয়াসাইনাল ইনসান মানুষকে আমি ওসিয়ত করলাম রেকমেন্ড করলাম ভার্ডিক্ট জারি করে দিলাম বিওয়ালিদাই মা বাবার ব্যাপারে তাদের সাথে সদাচরণ করবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে জান্নাতে একটা দরজা আছে নাম আল আব বাবা আর একটা আল উম মা যারা বাবা মার সাথে ভালো আচরণ করছে তারা ওইটা দিয়ে ঢুকবে সুবহানাল্লাহ পড়ে এক লোক বললে ইয়া রাসূলুল্লাহ আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে ঘুরিয়েছি তাওয়াফ করিয়েছি প্রচন্ড রোদের মধ্যে আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে লাব্বাইক লাব্বাইক বলে অনেকবার ঘুরিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলে দেন ছোটবেলা যখন আমি আমার মায়ের বুকের দুধ খেয়েছি ওই দুধের শতটুকু আদায় হয়েছে কিনা বিষ্ণুই বললেন কি প্রশ্ন করলা তুমি লাউ কাতাতা জিলদাক তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দাও চামড়াটা কেটে শুকিয়ে যদি জুতা বানিয়ে তোমার মায়ের পায়ের নিচে দিয়ে দাও ছোটবেলায় মায়ের বুকের যে দুধ খেয়েছো একটা দুধের এক ঢোক দুধ খাওয়ার শোধ আদায় হবে না এক ঢোক যে দুধ খাইছো ওইটারই শোধ আদায় হবে খবরদার খবরদার বাবা মার ব্যাপারে সাবধান বিশেষ করে মায়ের সাথে দুজনের কথা আল্লাহ প্রথমে বললেন এরপরে বললেন বিশেষ করে মায়ের সাথে কারণ হামালাতু উম্মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানান আলা ওয়াহান 10 মাস 10 দিন বোঝার পরের বোঝা যন্ত্রণার পরে যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে এত বড় একটা পেট হয়ে গেছে জানেন তো আল্লাহ এই পেটটা নিয়ে বারবার কিচেনে যাওয়া লাগছে এটা নিয়ে টয়লেট করে এটা নিয়ে গোসল করে ঘুমাতে পারে না শুইলে উঠতে পারে না উঠলে বসতে পারে না একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ 10 মাস 10 দিন আমার মাকে এই কষ্ট দিয়েছি মায়ের কলিজার মাঝখানে লাথি মেরে দুনিয়াতে এসেছে এরপর আল্লাহ বললেন ওয়া ফিসালুহু ফি আমাইন এখানেই শেষ নয় দুধ ছাড়াতে লেগেছে দুই বছর কয় বছর ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কিনা দেখেন আল্লাহ মর্যাদা কোথায় বাড়ায় আমাদের দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে বালু কার্পেট কিংবা ফ্লোর আর আল্লাহ বলে দুনিয়ার এক একটা মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়ে রেখেছি এই পৃথিবীটারে 100 বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে বুঝে শুনে উত্তর দিবেন এই পৃথিবীটাকে পৃথিবীর যে সম্পদ এটা এস্টিমেশন করে হ্যাঁ 1000 বার বিক্রি করলে যে দামটা হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে এই পৃথিবীরে 10000 কোটি বার বিক্রি করলে যেই অ্যাসেট হবে যেই অ্যামাউন্ট হবে ভ্যালু হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে আর যেই জান্নাত পুরো জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পা দুইটার দাম কত সুবহানাল্লাহ পড়বেন না মা বাবার দোয়া অনেক বড় দোয়া
কখনো যেন আমরা বেয়াদবি না করি, কখনো যেন তাদের মনে কষ্ট না দেই, সব সময় যেন তাদের কাছ থেকে দোয়া নেই, পারা যাবে? এটা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। তাহলে সাইয়েদনা লোকমান প্রথমে বলল বাবা শিরক করো না, এরপরে রব্বুল আলামিন বললেন শিরকের পরে তোমাদের সবচাইতে বড় দায়িত্ব যে বাবা মা তোমাদের জন্য এত কষ্ট করেছে তাদের সাথে খারাপ আচরণ করো না। দুইটা হয়ে গেল, কয়টা আওয়াজ করে বলেন কয়টা? তিন নম্বরে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير. تين نمبر سيدنا لقمان بولن بابا সরিষার দানা পরিমাণ কোন ভালো কাজ যদি তুমি করো কিংবা খারাপ কাজ যদি তুমি করো সেটা যদি মাউন্ট এভারেস্টের উপরে উঠে করো কোন খারাপ কাজ, আউফিস সামাওয়াতি মহাশূন্যে যেয়ে যদি করো, আউফিল আরদে জমিনের অতল গহ্বরে কোন সুরঙ্গ বানিয়ে সেখানেও যেয়ে যদি কোনো পাপ করো, ইয়াতি বিহাল্লাহ সেটাও আল্লাহ নিয়ে আসবে। কোন পাপ বা কোনো ভালো কাজ আকাশে উঠে পাহাড়ে উঠে কিংবা সুরঙ্গ করে জমিনের ভিতরে ঢুকেও যদি করো কিয়ামতের দিন আমলনামায় সেটা দেখতে পাবে, সুবহানাল্লাহ পড়বেন না? কারণ ইন্নাল্লাহ লাতিফুল খাবীর, তিনি হলেন লাতিফ সূক্ষ্মদর্শী, যত ছোট কাজই করো না কেন তার চোখকে ফাঁকি দেয়া যায়। তার মানে তিন নাম্বার উপদেশে সাইয়েদনা লোকমান তার ছেলেকে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার ব্যাপারে একটা ধারণা দিচ্ছেন। নিজের ছেলেকে তার রবকে চিনাইতে হবে, আমাদের রবকে আমাদের চিনার দরকার আছে না নাই? ছেলেকে বোঝাবেন বাবা ওই যে তুমি মসজিদে আমার সাথে যে সেজদা দাও কারে দাও জানো, তিনি কত বড়, তিনি কত বিশাল ক্ষমতার অধিকারী, তুমি সামান্য কোনো ভালো কাজ কিংবা খারাপ কাজ এটা যদি মহাশূন্যে উঠেও করো, পাহাড়ের চূড়ায় গিয়েও যদি করো, জমিনকে ফেড়ে সুরঙ্গের ভেতরে ঢুকেও যদি করো, তার চোখকে কোশ্চিনকালেও ফাঁকি দেয়া যাবে। তার মানে তিন নম্বরে আল্লাহর ধারণার ব্যাপারে, শক্তির ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে, আল্লাহ তাআলার অথরিটির ব্যাপারে, ক্যাপাসিটির ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিল। তুমি জানো নাকি কোন রবের এবাদত তুমি করো, গোটা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখকে কোশ্চিনকালেও ফাঁকি দেয়া যায় না, ঠিক কিনা? এই পৃথিবীতে সবার চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? পুলিশের চোখ, সিকিউরিটির চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের যে অফিসার থাকে তাদের চোখ, বিভিন্ন জায়গায় বড় বড় যে সিসি ক্যামেরা থাকে এগুলো এগুলো ফাঁকি দেয়া যায়, ফাঁকি দেয়া যায় না একজনের চোখ। আওয়াজ করে বলুন তো তিনি কে? ফাঁকি দেওয়া যায়? আচ্ছা বলেন এই ছোটবেলা থেকেই এই সেন্সেশন, এই অনুভূতি যদি, এই অনুভূতির সফটওয়্যার যদি আপনার ছেলের মাথায় ঢুকায় দেন, এই ছেলে কোনোদিন দুর্নীতি করবে? খাদ্যে ভেজাল দিবে? মাসে ফরমালিন দিবে? প্রতিবেশীকে কষ্ট দিবে? অনিয়ম করবে? অন্যের অধিকার হরণ করবে? না। এজন্য ছোটবেলা থেকেই তার রবকে চিনায় দিতে হবে, রবকে চিনায় দিতে হবে। তিন নম্বরে ছেলেকে তিনি বললেন বাবা অতি ক্ষুদ্র ভালো কাজ কিংবা খারাপ কাজ যেখানেই করো না কেন কিয়ামতের দিন সেটা তুমি দেখবা। তার মানে তখন থেকে সে বুঝবে আমি যাই করি না কেন ভালো করলে এটার একটা প্রতিদান, একটা রিওয়ার্ড আমি পাবো, ঠিক কিনা? আর খারাপ যদি করি এটা শাস্তি আমাকে ভোগ করতেই হবে, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আমাকে দাঁড়াতেই হবে। নিক্তি পাল্লা মাওয়াজিনুল কিসত, ন্যায়ের মানদণ্ড আল্লাহ সেদিন স্থাপন করবেন। আমরা যেটা মিজানের পাল্লা বলি এটা মূলত ন্যায়ের মানদণ্ড, সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দিলেও ওইখানে টের পাওয়া যায়, সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা আমরা যে চাল কিনি ডাল কিনি, ধরেন 10 কেজি চালের একটা বস্তা কিনছি, দেখবেন যে অনেক সময় মাপটা একুরেট হয় না, 10 কেজির চেয়ে হয়তো একটু বেশি অথবা হয়তো একটু কম, এরকম হয় না অনেক সময়? 5 কেজি কিনছেন এক দোকান থেকে, আরেক জায়গায় যে ভালোভাবে মাপ দিয়ে দেখবেন যে একটু বেশি হয়েছে অথবা একটু কম হয়েছে, ঠিক কিনা? আল্লাহ যে মিজানের পাল্লা সেদিন বসাবেন ওইখানেও তো এরকম হবে। হ্যাঁ কেমন হবে? فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ পড়ুন وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
ক্ষুদ্রাতি ক্ষুদ্র যাররা তথনু পরিমাণ ভালো যদি করো সেটাও সেদিন নিক্তি পাল্লায় মিজানের দাড়ি পাল্লায় দেখতে পাবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপ যদি করো সেদিনও মিজানের পাল্লায় সেটা তুলে দিবে কে যাররা মানে খুবই ক্ষুদ্র কতটুকু ক্ষুদ্র আমি উদাহরণ দিয়ে বুঝাই শীতের সকালে টিনের ঘরে যারা কোনোদিন থেকেছেন এখানে তো শীত নাই মালয়েশিয়াতে সারা বছর গরম শীতের সিজনের কথা মনে আছে তো আপনাদের না মালয়েশিয়া থাইকে সব ভুলে গেছেন শীতকাল শীতকাল মনে আছে হ্যাঁ শীতের সকালে টিনের ঘরে যদি কখনো থাকেন দেখবেন যে যে টিনের ঘরে ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢোকে রশ্মি মনে পড়ছে শীতের সকাল টিনের ছিদ্র দিয়ে দেখবেন চিকন একটা সূর্যের রশ্মি ঢুকছে ওটার কাছে গেলে দেখা যায় সামান্য ধুলাবালি কেমন যেন ডাস্ট উড়ে এটার মধ্যে অন্যদিকে কিন্তু দেখা যায় না এদিকে নাই কিন্তু ওই ছিদ্রটার কাছে গেলে দেখা যায় আলো যেদিক থেকে পড়ছে নিচ পর্যন্ত পুরোটার মধ্যে ধুলিকণা আসলে ধুলিকণা কি শুধু এদিকেই না পুরো ঘরেই পুরো ঘরেই আছে ওইদিকে আলো পড়ছে ওটা দেখা যায় ওই যে ছোট্ট সূর্য রশ্মির মধ্যে কাছে গেলে যে ছোট্ট ছোট্ট ধুলিকণা দেখা যায় ওইটার নাম হচ্ছে যাররা যাররা ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা এই ধুলিকণার ডাস্টের যাররা পরিমাণ ভালো করলে সেটাও দেখতে পাবো আবার যাররা পরিমাণ খারাপ করলে সেদিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সেটাও দেখতে পাওয়া পড়েন সুবহানাল্লাহ তার মানে তিন নম্বরের ছেলেকে আল্লাহর শক্তি আর সম্ভাবনা সম্পর্কে সতর্ক করলেন জানান দিয়ে বললেন বাবা যেটাই করো না কেন সবার চোখকে ফাঁকি দেওয়া যায় না একজনের চোখ তিনি কে কয়টা গেল উপদেশ সবাই বলুন তো কয়টা তিনটা চার নম্বরে লোকমান আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার সন্তান চার নম্বরে উপদেশ হলো তোমাকে নামাজ কায়েম করতে হবে নামাজ সবার আগে নামাজ কাজকে বলে দাও আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে ঠিক কি না সালাত কায়েম করো হো সালাত কায়েম করো হবে জান্নাতি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম ربي الاعلى ربي العظيم ربي الاعلى ربي العظيم سبحان الله পড়ে চার নম্বরে আকিমিস সালাহ ও আমার কলেজের টুকরা সন্তান নামাজ কায়েম করো নামাজ নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ চাইবেন ওটা কি সবাই বলেন একসাথে সেটা কি বিশ্ব নবী অন্তকালের আগে বললেন আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত ঈমানুকুম ও আমার উম্মতেরা নামাজ নামাজ বিশ্বনবীর রুহু বের হয়ে যাবে মালাকুল মাউত চলে আসলো এখনি রুহু মুবারক কবজ করে নিয়ে যাবে অন্তিম মুহূর্তে গোটা উম্মার জন্য বিশ্বনবী যে মেসেজটা ড্রপ দিয়ে গেলেন সেটার নাম হলো নামাজ সালাত আসসালাত উম্মতেরা নামাজ নষ্ট করো না নামাজ নষ্ট করো না আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটার হিসাব চাইবেন সেটা কি ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালি এটা যদি ঠিক হয়ে যায় পুরো আমলনামা ঠিক হয়ে যাবে ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি নামাজের হিসাব দিতে যে যদি আপনার গন্ডগোল লেগে যায় আপনার পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে এজন্য সবার আগে সালাত ছেলেকে বোঝাবেন বাবা নামাজ কায়েম করো তার মানে একা একা পড়ো না জামাতে পড়ো নামাজ পড়া আর কায়েম করায় পার্থক্য আছে একা একা পড়া যায় কিন্তু একা একা কায়েম করা যায় বলেন তার মানে বাবা একা একা নামাজ পড়ো না জামাতে পড়ো বিকেল বেলায় তোমার বন্ধুকে নিয়ে খেলার মাঠে যখন ক্রিকেট খেলতে খেলতে মাগরিবের সময় হয়ে যায় একা একাই মসজিদে যাবা না তোমার বন্ধুরেও নিয়ে যাবা একা একা জান্নাতে গেলে মজা আছে সবাই মিলে একসাথে গেলে কেমন হয় হ্যাঁ সবাই মিলে একসাথে জান্নাতে যাওয়া লাগবে না তার মানে ছেলেরে বুঝালেন বাবা একা একা নয় সবাইকে নিয়ে নামাজ পড়ো বাপ জামাতে পড়ো বাপ গোটা সমাজটারে মুসল্লি সমাজ বানাবা এটার নাম হচ্ছে ইকামাতুস সালাহ ছেলেকে বললেন আকিমিস সালাহ ও আমার কলেজার টুকরা বাজান নামাজ কায়েম করো
বিষ্ণু ঈসা ইসলাম বললেন মুরু সুবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবউ সিনিন তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 হয় তখন থেকে নামাজের আদেশ করো ওয়াদরিবুহুম আলাইহা আর তাদেরকে শাসন করো ওয়াদরিবুর অনেক অর্থ হতে পারে শাসন করো একটু রূঢ় আচরণ করো প্রয়োজনে মৃদু প্রহার করো যখন তাদের বয়স হয়ে যায় 10 বয়স হয়ে যায় 10 কিংবা তার উপরে আমাদের ছেলে মেয়ে আছে বয়স দেখি কয়জন আছে দেখি 10 বছরের হ্যাঁ দেখছেন কঠোর হইতে হবে আপনাদের যদি নামাজ না করে আধ নামাজ 7 পর্যন্ত নিয়ে যাবেন সাথে করে বয়স যখন 7 হয় বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন জুমার দিন মসজিদে নিয়ে যাবেন মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন 7 8 9 এই 3 বছরের ট্রেনিং এ 10 বছরে তো এমনি পাক্কা নামাজে হয়ে যাবে ঠিক কি না নাকি বলবেন হুজুর আমি তো পড়ি না আমারই তো খবর নাই হ্যাঁ ছেলেরে যে বলবো বাবা নামাজ কায়েম কর এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে এটা বুঝতে পারতেছেন তো হ্যাঁ ছেলেকে বলতে হইল আগে নিজের মুসল্লি হইতে হবে নামাজের ব্যাপারে নো কনসিডার নো কনসিডারেশন কোনো ছাড় নাই সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে এজন্য 7 বছর বয়স থেকে বিশ্বনবী ওয়ার্নিং দিতে বলেছেন 10 বছর বয়স হলে প্রয়োজনে রূঢ় আচরণ করো শাসন করো প্রয়োজনে মৃদু প্রহার করো খবরদার খবরদার একসাথে মাঝে মাঝে নিজেরাও ঘরে বলবেন মসজিদে তো যাবেনই বাইরে বৃষ্টি যেতে পারছেন না নিজে ইমাম হয়ে দাঁড়ায় যান আপনার ছেলে দুইজন আপনার পিছনে দাঁড়াবে আপনার স্ত্রী আর মেয়েরা তার পরের কাতারে দাঁড়াবে হ্যাঁ নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না অথবা আপনার ছেলেটার ইমাম বানায় দেন ও নামাজ পড়াইতেছে আপনারা পড়তেছেন ভালো লাগবে না এ ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার ইংরেজিতে একটা কথা বলি এ ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলি একসাথে টিকে থাকে শান্তিতে অনেকদিন ঠিক কিনা এজন্য ঘরে মাঝে মাঝে জামাতে নামাজ পড়বেন ঘরটারে বরকত দিয়ে পূর্ণ করে দিবে কে এজন্য সাইয়েদনা লোকমান বললেন আকমিস সালা আমার কলিজার টুকরা সন্তান নামাজ নামাজ নষ্ট করো না নামাজ নষ্ট করো না অনেক ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি নিজেও নামাজি ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলে পড়ায় জোহর পড়তে দেয় আসর পড়তে দেয় মাগরিব পড়তে দেয় এশা পড়তে দেয় ফজর পড়তে দেয় না ফজর নিয়ে টেনশন নাই কেন বলতেছে ঘুমায় হুজুর কি করে আমার কলিজার টুকরা সন্তান ঘুমায় হুজুর কাঁচা ঘুম কেমনে ভাঙাই আচ্ছা ফজরের সময় যদি আপনাদের কন্ডোমিনিয়ামে আগুন লাগে কি করবেন ফজরের সময় লাগছে আগুন আর একটু ঘুমাক কাঁচা ঘুম হ্যাঁ বলবেন বলবেন কথা বুঝে নাই বোধহয় যে বাবা মারা মনে করে সকালে কিভাবে ডাকি উঠতে চায় না হুজুর কাঁচা ঘুম কষ্ট হয়ে যায় ফজরের সময় যদি আগুন লেগে যায় আপনার ঘরে কি করবেন আর একটু ঘুমা কাঁচা ঘুম দুনিয়ার আগুন থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য যেমনি ডেকে ওঠান দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য যেমনি ডাকেন উঠায় নিয়ে আসেন জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময়ও ডাকার দরকার আছে নাই দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজ ওয়ালা বিষ্ণুই বলেন নারুকুম তুকিদুন যে আগুন দিয়ে কিচেনে রান্না করো জাহান্নামের আগুন কিন্তু এই আগুন নয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে 70 গুণ বেশি তেজ ওয়ালা তাহলে ফজরের সময় ডাকবেন তো ছেলে মেয়েকে হ্যাঁ নিজেও পড়বেন ছেলে মেয়েদেরকেও ডাকবেন আকিমিস সালাহ 4 নম্বরে বললেন বাবা নামাজ কায়েম করো নামাজ নামাজ ছেড়ে দিও না 5 নম্বরে বললেন ওয়ামুর বিল মারুফ ভালো কাজের আদেশ করো 6 নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করো দেখেন কি বাবা ছিল সাইয়েদনা লোকমান ছেলেরে বললেন নামাজ পড়ার পরে বললেন ওয়ামুর বিল মারুফ ভালো কাজের আদেশ করবা ভালো কাজের আদেশ করো ওয়ানহা আনিল মুনকার মন্দ কাজ থেকে নিষেধ করো আমরা অনেকে নিজেরাই ভালো করি নিজেরাই ভালো কাজ করি অন্যদেরকে বলি না এরকম আছে না নাই সমাজে পাপ হলে অন্যায় হলে আমরা কথা বলতে চাই না এরকম আছে না নাই নিজেই নামাজ পড়বে চোখ বন্ধ করে তাসবিহ পড়তে থাকে কিন্তু মুসলিম উম্মার উপর কারবালা হয়ে যাচ্ছে তার কোনো টেন নাই এরকম আছে না নাই
গোটা বিশ্বে মুসলমানদের উপর দিয়ে কি যাচ্ছে, সমাজে কি চলছে তার কোনো আন্দাজ নাই, খোঁজ খবর নাই, শুধু নিজেই জিকির করে এরকম আসলে নাই না। আযাব আসলে, গজব আসলে শুধু এই কাফির মুশরিকদেরই মারে না, মুমিনদেরও মারে, ঠিক কি না? আল্লাহ বলে ওই আযাবকে ভয় করো, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই আযাবকে ভয় করো, ওই শাস্তিকে ভয় করো, যে শাস্তি যখন আমি পাঠাই ওই শাস্তি দিয়ে শুধু জালেমদেরকে মারি না, আলেমদেরকেও মারি, ঠিক কি না? কারণ তুমি আলেম হয়ে বসেছিলে কেন? তুমি সমাজকে বাঁচাও নাই কেন? শুদ্রে দাও নাই কেন? শুদ্ধাচারের অভিযানে তুমি নামো নাই কেন? ঠিক কি না? তুমি একা একা জিকির করে তোমার আল্লাহর ওলি হইতে বলছে কে? গোটা সমাজকে তোমার বাঁচাতে হবে। একটা জাহাজ দুই তলা, আপনি আছেন দ্বিতীয় তলায়, নিচ তলায় একদল লোক জাহাজের তলা ছিদ্র করতেছে। জাহাজের তলায় ছিদ্র করলে কি ঢুকে? তা আপনি যদি বলেন ওরা নিচে আছে ছিদ্র করতেছে, ওরা করুক, আমি থামাবো কেন? আমার তো দোষ নাই, আমি তো ছিদ্র করি নাই। ছিদ্র করছে কারা? ওরা। পানি ঢুকলে ওরা মরবে, আমি তো বেঁচে যাবো, বাঁচবে? কারণ সে তো জাহাজের ভিতরেই। আপনি যে যদি এই পাগলগুলারে না থামান, ওরা তো মরবেই, আপনিও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সমাজে যখন পাপ হয়, অন্যায় হয়, দেখা মাত্রই আপনাকে থামাতে হবে। তা না হলে এই পাপের কারণে, অন্যায়ের কারণে আযাব আর গজব যখন আসবে, পাপীরাই মরবে না, আপনিও মরবেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে। এই সাইজের যে লাল পিঁপড়া গুলো কামড় দিলে খুব আরাম লাগে না? কেমন লাগে? হ্যাঁ, খুব ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে। তো মুসা আলাইহিস সালামের মেজাজ কি নরম না গরম? খুব তাড়াতাড়ি রেগে যেতেন। এক এক নবীর এক এক অ্যাট্রিবিউটস ছিল, হ্যাঁ, এক এক বৈশিষ্ট্য ছিল। উনি অনেক রেগে যেতেন। উনি থাপ্পড় মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে শেষ, এক থাপ্পড়, এত শক্তি। সেই বুখারিতে এসেছে মালাকুল মাউতকে মারছিলেন একটা। ওই যে ছোটবেলা থেকে মারার অভ্যাস, ছোটবেলায় কার গালে দিছিল জানে না বোধহয়? ফেরাউন অন্যায় দেখলেই ছোটবেলায় ফেরাউনের গালে দিছে একটা, বড় হয়ে ফেরাউনের বাবুর্চির একটা, এরপরে মালাকুল মাউতকেও একটা। এর কারণ মালাকুল মাউত আবার মালাকুল মাউতের মতো আসেনি, মানুষের আকৃতিতে এসেছিল। তো পারমিশন না নিয়ে ঢুকছে, উনি ভাবছে এমনি মানুষ, কিরে পারমিশন নিলি না কেন? তো মুসা আলাইহিসসালামের পায়ের মধ্যে লাল পোকা, লাল পিঁপড়া কামড় দিছে, প্রচন্ড ব্যথা পাইতেছে আর ডলতেছে আর রেগে গেছে। রেগে তাকায় দেখে এদিকে লাল পিঁপড়ার বাসা, যে পা দিয়ে ডোলে সবগুলোরে মেরে ফেলছে। তো ঘটনাটা ছিল, মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছেন? আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আযাব যখন কোন এলাকায় পাঠান তখন তো শুধু জালিমরাই মরে না, ভালো লোকগুলোও তো মারা যায়। তো এই আযাবে ভালো লোকগুলো কেন মরে? আল্লাহ উত্তর দেয় না, এই ঘটনা ঘটাই দিছে। পিঁপড়া যখন কামড় দিছে রেগে সবগুলো মেরে ফেলছে, আল্লাহ বলে মুসা কামড় দিছিল কয়টা? কয়? আল্লাহ একটা। তো ওগুলোর মাল লাগে না, অ্যাকশনে যখন যায় এত কিছু দেখে অ্যাকশন নেওয়া যায় না। এজন্য আল্লাহ বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই ফিতনাকে মানে ওই আযাবকে ভয় করো, যে আযাব যখন আসবে শুধু খারাপ লোকগুলার উপরে আসবে না, ভালো লোকগুলাও বাঁচতে পারবে। কারণ ভালো মানুষরা আশেপাশের লোকদেরকে ভালো বানায় নাই কেন? একা নামাজ পড়েছো কেন? নামাজের দাওয়াত দাও নাই কেন? নিজে হালাল খাইছো, সমাজটারে হালাল দিয়ে বিনির্মাণ করো নাই কেন? এজন্য আযাব আসলে শুধু জালেমদের উপরে আসে না, আলেমদের উপরে আসে, খবরদার। এজন্য ছেলেরে বললেন, বাবা শুধু নামাজ পড়লেই হবে না, ওয়ামুর বিল মারুফ ভালো কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করবা। এটা আসলে দায়িত্ব হচ্ছে সরকার প্রধান, যারা ক্ষমতার চেয়ারে বসে তাদেরকে আল্লাহ চার দফা মূলনীতি দিয়েছেন। আল্লাযীনা ইম মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, যাদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসাই চারটা দায়িত্ব তাদেরকে দেই, তাদের প্রধান কাজ নামাজ কায়েম করবে সমাজে, যাকাত আদায় করবে, ভালো কাজের আদেশ করবে, তারপরে মন্দ কাজের নিষেধ করবে। ক্ষমতার চেয়ার যারা পায় তাদের জন্য মূলনীতি এটা।
তারা তো করে না আমাদের কি করতে হবে ঠিক কি না ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজের নিষেধ করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান রাআ মিনকুম মুনকারা চোখ দিয়ে যে সমাজে খারাপ দেখে ফালি গায়িরহু বিয়াদে সেজন্য হাত দিয়ে ঠেকিয়ে দেয় হাত দিয়ে ফা ইন লাম ইস্তাতিয় ফাবিলিসানি হাত দিয়ে না পারলে মুখ দিয়ে কারণ আপনার অনেক সময় এরকম পরিস্থিতি নাও হতে পারে যে আপনার এত পাওয়ার নাই যে আপনি হাত দিয়ে থামাই দিবেন এরকম হয় না অক্ষম আমি পারি না তখন মুখ দিয়ে কিভাবে পরিবর্তন করবেন বলেন নসিহা করেন কাউন্সেলিং করেন জনমত গড়ে তোলেন ফা ইন লাম ইস্তাতিয় ফাবিকলবিহি হাত দিয়েও থামাতে পারলেন না মুখ দিয়েও প্রতিবাদ করতে পারলেন না বিশ্বনবী বললেন অন্তত অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবা অন্তর দিয়ে ঘৃণা করো অন্তর দিয়ে এটাকে পরিবর্তন করে দেওয়ার প্ল্যান করো হৃদয়ে হৃদয়ে ওয়াজালিকা আদাফুল ঈমান এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর এর নিচেও যদি যান মানে আপনার দিলেও লাগে না বিশ্বনবী বলে তাহলে তোমার অন্তরে ঈমানের ছিটে ফোটা নাই চিল্লা এখন ঠিক কি না এজন্য ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো নামাজের পর পর সাইয়েদনা লোকমান বললেন বাবা নিজেই ভালো করো না সমাজে ভালো ছড়িয়ে দাও ছড়াই দিতে হবে ভালোকে ছড়াই দিতে হয় সঙ্গবদ্ধ জীবন যাপন করতে হয় আপনাকে দাঁড়াতে হবে আপনাকে হিম্মত করতে হবে হিম্মতটাই হচ্ছে ইসমুল আযম ইসমুল্লাহিল আযম ইসমে আযম মানে আল্লাহর এমন একটা নাম যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে এটা কি কেউ বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কেউ বলে ইয়া রাহমান ইয়া রাহিম অনেক মুফাসসিরিন অনেক মুহাদ্দিসিন এক একটা বলছে যে এইটা হতে পারে এটা হতে পারে অনেকে বলছে হিম্মতটাই হচ্ছে ইসমে আযম তুমি হিম্মত করে আল্লাহর কাছে চাও গোটা দুনিয়া পাল্টে যাও ঠিক কি না এজন্য সমাজের পরিবর্তনের জন্য আপনাকে আগে আসার দরকার আছে না নাই ছেলেকে দেখেন সুবহানাল্লাহ বিহামদি কিভাবে ছেলেকে গড়ে তুলতে হয় প্যারেন্টিং লেসন ফ্রম সূরা লোকমান কিভাবে আপনি প্যারেন্টিং লেসন বের করে আনবেন বাবা হিসেবে কিভাবে আপনি ছেলেকে গড়ে তুলবেন নামাজের পর পর সাইয়েদনা লোকমান বললেন ভালো কাজের আদেশ করবা মন্দ কাজের নিষেধ করবা এরপরে বললেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর লোকমান বললেন ওয়াসবির আলা মা আসাবাক বিপদে ধৈর্য ধরো কারণ লোকমান আলাইহিস সালাম ভালো করেই জানেন যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সত্যের পথে আহ্বান করে যে অন্যায় কাজে বাধা দেয় সমাজ তারে ওয়েলকাম করে না তার জীবনে দুঃখ আছে তার জীবনে দুঃখ আছে তার উপরে হামলা হতে পারে মামলা হতে পারে তাকে দেশ ছাড়া করা লাগতে পারে ওয়াসবির আলা মা আসাবাক বাবা খুব ভালো করেই জানে বিপদ নেমে আসতে পারে যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয় তাকে থামানোর জন্য হ্যাঁ তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তার রাস্তাকে ব্লক করার জন্য যুগে যুগে সমাজে সমাজে আছে না নাই আছে ঘাবড়ে গেলে চলবে না এই পথ এটা ফুল সজ্জার কোনো পথ নয় এটা কণ্টকাকীর্ণ এখানে প্রতি পদে পদে কাটা এটা জেনেই আমরা এই পথে এসেছি ঠিক কি না এজন্য আমাদেরকে রুখে দেয়া যাবে না আমরা সত্যের কথা বলেই যাব আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করেই যাব প্রতিবাদ করবেন দাঁড়াবেন আপনি দাঁড়ালেই দেখবেন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে দাঁড়ান না যে আপনি অন্যায় করতেছে আপনি দাঁড়ান না কেন অপরাধ করতেছে আপনি থামান না কেন আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিস করতেছে কিছু ছেলের আপনি দাঁড়ান না কেন ও ওদের দশ জনের চেয়ে আপনার শক্তি অনেক বড় সত্যের যে শক্তি আছে মিথ্যা তার সামনে মুখ থুবড়ে পড়ে আপনি দাঁড়ান আপনি জিজ্ঞেস করেন এরকম করতেছো কেন টিস করতেছো কেন আপনি ওখানে জনমত গড়বেন আপনি দাঁড়ালে আরো দশ জন দাঁড়াবে ঠিক কিনা দাঁড়াতে আপনাকে সাহস করে দাঁড়াতে হবে সালাত কায়েমের আন্দোলন যারা করে সৎ কাজের আদেশ যারা দেয় মন্দ কাজ থেকে নিষেধ যারা করে তাদের জীবনে পরীক্ষা আছে না নাই এজন্য সাইয়েদনা লোকমান বললেন বাবা যেই নসিহত তোমাকে দিচ্ছি এটা পালন করলে বিপদ আসবে কিন্তু ঘাবড়ে যেও না আতঙ্কিত হয়েও না ওয়াসবির আলা মা আসাবাক বিপদে ধৈর্য ধরো ধৈর্য ধারণ করতে হবে সবর সবর নিয়ে কোথায় যেন আলোচনা করেছিলাম যে সবর
এটা এমন একটা গাছ যে গাছের চারদিকে থাকে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি صبر বাংলা জানেন তো কি ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু এই সুস্বাদু ফল খেতে হলে কাটা গুলো সহ্য করতে হবে ধৈর্য ছোট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আল্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কি না ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান সেদিন লোকমান তাই করলেন ছেলের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত হবে না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঠিক কি না ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড় কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কি না ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হয় যে বাবা দুনিয়াটা এত সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় দিস ইজ দা লাইফ হ্যাকস এই লাইফ হ্যাকগুলো আপনি শেখাবেন লাইফ লেসনগুলো শেখাবেন ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমিই হাসবে ঠিক কি না বিজয় তোমারই হবে কি বলেন সময়ই কথা বলে সময়ই কথা বলে বিপদে ধৈর্য ধরো বিশ্বনবী কোয়াল্লা বললেন ওসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা নবিহে বিপদে ধৈর্য হারা হবেন না ভালো সময় সামনে আসছে মক্কায় আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কি না ছেলে মেয়ে যেন আশাবাদী হয়ে গড়ে হোপফুল আতঙ্কিত যেন না হয় কষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস ও আমার কলিজার টুকরা সন্তান ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টারে চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে ইবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল এঙ্গেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড হও ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না দোষ কার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হাই রে খুশি এখন দেখবেন টেনে হিসেবে মেহমানের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শিখানো হয় না সারাদিন দিয়ে রাখছে কি হাতে মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বিকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আছে না নাই ওর ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো ও শিখবে কোথ থেকে এই তো শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটারে মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে
মানুষের মতো মানুষ বানাতে হবে তাহলে ছেলেনে বললেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলেমেয়েদেরকে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দিবেন হাঁটবেটা হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন পুকুরে ছেড়ে দিবেন দৌড়াদৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক ছেলেমেয়েরা আছে না নাই ওরা ভাবে মাছ বোধহয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় জ্যান্ত মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয় হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে লোকমান ইসলাম ছেলেকে অ্যাডভাইস করতেছেন সুবহানাল্লাহ বলবেন না ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেমেয়েদের শিখান মানুষ দেখলে ভয় পেও না মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও মানুষকে দেখলে সালাম দাও মুচকি হাসি দাও হাত বাড়িয়ে মুসাফা করো তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে শিখবে জানবে ঠিক কিনা এরপরে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আমার কলেজার টুকরা সন্তান অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এবার বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছেন ছেলেকে কিভাবে হাঁটবে আমাদের অনেক সময় ছেলে মেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না আপনার জেস্টারও তো ভালো হইতে হবে ভিতর ভালো কিন্তু প্রকাশ ভঙ্গি জানে না আছে না নাই এটারে ইংরেজিতে কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলে বুঝতে পারছেন এবার ছেলেকে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে বাবা হাঁটার সময় এইভাবে হাঁটতে হবে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না এখানে তামশি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিও না এরকম আছে না নাই আমাদের ইয়াং ছেলে মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে মানুষ লাভ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আছে না নাই আমাদের সন্তানরা যেন এরকম না হয় রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনয়ী হয় ঠিক কিনা وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে দাম্ভিকতার সাথে হাঁটে না অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে ঠিক কিনা তো ছেলেকে হাতে ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে বাবা অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করি ফালা উবালি আই ডোন্ট কেয়ার ওরে আমি জাহান্নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই ঠিক কি না ডায়রিয়া যদি হয় লুজ মোশন যদি হয় পাঁচবার টয়লেটে গেলে এরপর চেহারার দিকে তাকানো যায় বিছানায় পড়ে হা হু করতে শুরু করে তো কিসের অহংকার আপনার লুজ মোশন তিন দিন যদি হয় হায় রে চেহারার দিকে তাকানো যায় না সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এই মানুষের অহংকার করা সাজে না ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে বাবা বিনয়ী হও তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর করো তোমার কথা বলায় তোমার চলনে বলনে সবকিছুতে যেন একটা মাধুর্যতা থাকে একটা কোমলতা থাকে শেখানোর দরকার আছে না নাই সব শেষে সাইয়েদনা লোকমান ছেলেকে বললেন وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير وقصد في مشيك واغضض من صوتك তাহলে কিভাবে হাঁটবে হাঁটার ক্ষেত্রে একটা মিডিয়াম পেস অবলম্বন করো মিডিয়াম পেস ভদ্রভাবে হ্যাঁ মিডিয়াম মধ্যমপন্থী পন্থায় তুমি হাঁটো তোমার হাঁটার মধ্যে যেন একটা মুনশিয়ানা ভাব থাকে তোমার হাঁটা চলাফেরায় যেন একটা ভদ্রতার ছাপ থাকে এটা তো হাতে ধরে ধরে শিখাইতে হবে তাহলে শিখবে না তো বুঝবে না তো সে ওয়াকদুদ মিন সাউতিক কণ্ঠটাকে মোলায়েম করো ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির কর্কশ গলায় কথা বলো না আমাদের অনেক ছেলে মেয়েরা অনেক শাউট করে আছে না নাই কেউ কি শাউটিং পারসন কে পছন্দ করে আমরা লাইক করি নোবডি লাইকস এ শাউটিং পারসন আপনি মালয়েশিয়ানদেরকে দেখেন কত কোয়াইট ইনকাম
হাজার হাজার মানুষ একটা প্রোগ্রাম করতেছে একটা সাউন্ড নাই আমাদের তো অনেক বলতে হয় অনেক اناউন্সমেন্ট অনেক এই সেই ওদেরকে কিছু বলতে হয় না ওদের আমি অনেক বড় বড় প্রোগ্রামে জয়েন করেছি হাজার হাজার মানুষ একটা ছোট ইন্সট্রাকশন লাইন ধরে সবাই সেটা মেনে নেয় ছেলেকে শিখায় দিলেন চলতে ফিরতে একটা মাঝারি মোলায়েম ভদ্র একটা পেস অবলম্বন করো আর কণ্ঠটাকে নিচু করো কর্কশভাষী হয় না কেউ পৃথিবীতে কর্কশভাষীকে পছন্দ করেন যারা চিৎকার করে চেঁচামেচি করে আল্লাহ তাদের কণ্ঠকে গাধার কণ্ঠের সাথে তুলনা করেছেন এখানে দ্য ব্রেইং অ্যাস গাধার আওয়াজের চাইতে পৃথিবীতে নিকৃষ্ট কোন আওয়াজ হতে পারে আল্লাহ বলে তুমি কি তোমার কণ্ঠকে গাধার আওয়াজের মতো করতে চাও যদি না চাও কণ্ঠটাকে মোলায়েম করো কর্কশ ভাষায় কখনো মানুষকে সম্বোধন করো কারণ কর্কশ ভাষীকে এই শাউটিং পারসনকে কেউ কখনো পছন্দ করে না তো এই উপদেশগুলো আমাদের ছেলেমেয়েদেরকে দেওয়ার দরকার আছে না নাই আল্লাহু আকবার প্রজ্ঞায় সুসজ্জিত এই উপদেশ মালাগুলো সে 3000 বছর আগে যেমনি প্রাসঙ্গিক ছিল এখনো তেমনি প্রাসঙ্গিক এই উপদেশগুলো আমরা ছেলেমেয়েদেরকে দিতে পারবো তো এই 10টা উপদেশ মালা বুঝতে পারছেন আপনারা সবাই বুঝতে পারছেন মনে থাকবে খেয়াল থাকবে আমি 1 মিনিটে একটু রিভাইজ করি কি কি উপদেশ দিলেন প্রথমেই শুকরিয়ার কথা আল্লাহ নিজে বলেছেন শুকরিয়া করো আমরা যখন যে কোনো পরিস্থিতিতে শুকরিয়া করি করলে নিয়ামত বাড়ায় দিবে কে আল্লাহ এরপর সাইয়েদানা লোকমান ছেলেকে সর্বপ্রথম যে উপদেশটা দিলেন সেটা হলো বাবা কি করো না সবাই বলুন কি করো না কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ আল্লাহ সব maaf করে শিরকের গুনাহ তিনি maaf করে এরপর আল্লাহ তাআলা নিজ থেকে আরেকটা উপদেশ ঢুকায় দিলেন সেটা হচ্ছে কার সাথে ভালো আচরণ করো মা বাবার সাথে মা বাবা যদি বদদোয়া দেয় আপনার জীবনে কখনো উন্নতি আসবে এরপর তিনি ছেলেকে বললেন বাবা আল্লাহ তাআলা এমন ক্ষমতার অধিকারী যেখানেই যেই পাপ করো ভালো কাজ করো সবার চোখকে ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যায় আল্লাহর শক্তি ক্ষমতার ব্যাপারে সতর্ক করলেন এরপর তিনি ছেলেকে বললেন নামাজ কায়েম করো নিজেও পড়ো সমাজের সবাইকে নিয়ে পড়ো এরপর তিনি ছেলেকে বললেন বাবা ভালো কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো মন্দ কাজ থামিয়ে দাও তারপর বললেন বাবা বিপদে ধৈর্য ধরো এরপরে বললেন গণমানুষের সাথে মেশো পিপল ওরিয়েন্টেড হও এরপর ছেলের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করে দিলেন মনে আছে তো আপনাদের অহংকার বশত হেটো না চিৎকার করে কথা বলো না সবশেষে ওরাল কমিউনিকেশন কিভাবে করবে শাউটিং না হয়ে মোলায়েম কণ্ঠে মানুষের সাথে যেন ভদ্রচিতভাবে কথা বলতে পারে এই উপদেশ মালাগুলো দিলেন আমরা যারা বাবা হয়েছি আমরাও যেন আমাদের কলিজার টুকরা সোনামণি সন্তানদেরকে এই উপদেশগুলো দেই মনে থাকবে সূরা লোকমানের 12 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই উপদেশগুলো তুলে ধরেছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আমরা যেন নেককার সন্তান লাভে ধন্য হতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমরা পড়ি আমিন